আমার জীবনের প্রথম পুঁজিও গুয়াস্তে কয়ে দেয় কি আপনার কাছে? আমার জীবনের প্রথম পুঁজি আমার মায়ের কাছ থেকে লইছিলাম, মানে 2 কেজি চাউল আর 4টা ডিম। 2 কেজি চাউল আর 4টা ডিম আমার জীবনের প্রথম পুঁজি। আর ওগুন থেকে যেদিন প্রফিট হয়েছে ওগুন আজকের দিন পর্যন্ত সকালে রাইত পাই আনলে ও প্রফিট ওগুন লইয়া ঘুরি, আর বিকাল পর্যন্ত গিয়ে রাইত বাড়ি দিয়ে হামাই। কোনোদিন কেউ খাওয়াইলে খাই, না খাওয়াইলে উপাস কাল্লাক দিয়াও বাড়ি দিয়ে আল্লাহ থাকতে খাবার মানে। কিন্তু মূল পুঁজি আসলো 2 কেজি চাউল আর 4টা ডিম। আজকের দিনও মানে আল্লাহ তালায় মানে অতকান তার নিয়ামত দিছেন যে আমি আমার আওলাদ বাকি জিন্দগি কিচ্ছু না করিয়া বইয়া খাইলে এর জিন্দগি যতদিন আল্লাহ হ্যাঁ দিছেন 70 বছর যা বলেন, যদিন 70 বছর বাঁচিয়া যোগ দিয়া যতদিন বাঁচেন অতদিন পর্যন্ত খাইলে খের গেছে খোয়া লাগতো না আল্লাহ খাওয়াইবা। তার একটা উদাহরণ আপনার সামনে কইয়ার, এটা ওইল কিলা মানে বাসানির উজুর হঠাৎ এলান করছেন বলে আজকে জমিয়ত অফিস আইবা। জমিয়ত অফিস আছিল আপনার ও নীলবাগান যে সেন্টিকেটর মসজিদ যেখান চিনছি আমরা, আগর হুন্না মসজিদ আসলো, এটা তো এখন 2টা মসজিদ বাদে হয়েছে, এটা না বাজারের এখান না, ওই যে সেন্টিকেট মসজিদ যেখানে ওখান। তো বাসকান্দির হুজুর আইছুন, এই বাসকান্দির হুজুর আওয়ার বাদে আমি অত খবর পাইছি বাসকান্দির হুজুর আইটা, আমিও মোটামুটি আসলাম এলান শুনছি যেমনে মোটামুটি আমার সাইকেল এখান আসলো, সাইকেল এখান লইয়া গিয়া মানে মোটামুটি গিয়া মানে হামাই গেছি মাধুরী রক্ত মসজিদ হামাইয়া গিয়াও মেম্বরের দ্বারা বইছি। বোয়ার লগে লগে তাইন আইয়া দুই চাই গপ করিয়া তান খাদিম লগে আসলো আর মাদ্রাসার কালেকশন করতা ওলা দা রুমাল এখন লইয়া ওবার থেকে লাইনে 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 কালেকশন করতে, ই বেটা 150 টাকা, ই বেটা 150 টাকা, ই বেটা 150। আমার কাছে খালি 2 টাকা নোটে গু আসলো, আমার কাছে খালি 2 টাকা নোটে গু আসলো। এই 2 টাকা নোটিকেও আমার বহুত জরুরতর নোট আছে আর কি। আমি একটা ব্যবহার করতেছি, ইদারর মানুষকেও দিছে বড় পয়সা, ইদারর মানুষকেও দিছে বড় পয়সা, আর 2 টাকাও আমি দিতাম কিলা এটা সরম করিয়া কোনে হাত ওবাই নেই দিতাম নি না দিতাম না ওখান চিন্তাও করি আর ওলা বই বেশি আর বইয়া ও আমি টান বাই চাইয়ার আর মনে মনে আমি বকিয়া, হয়তো মনের কথা আল্লাহ শুনেন নি মনে মনে আমি কই আর এখন যদি আমি একারে মানে এখান থেকে ঝুনার সড়ক দিয়া আমার বাড়ি পর্যন্ত লইয়া যাই আর কই হুজুর আমার বাড়ি আও, তখন তো আপনি আইতায় না, আপনি উঠিয়াও যাইবা কি মহসিল আদির বাড়ি, উঠিয়াও যাইবা কি বড় বড় সেটলর বাড়ি, তো আমার এনে তো যাইতায় না। ওখানে আমি মনে মনে কই রাখি, মনে মনে কওয়ার বাদে রয়েছে বেটাকে চক্কর দিয়ে ফিরিবার অমুক আইসে আইতে আমি হল লাইনত ধরতেও তাই কইছেন যারার কাছে আছে তারা দিছো, যারার কাছে নাই তারা ওগুত খালি ওই লগুর ভিতরে আতারাও ও রুমালের ভিতরে। তো আমি দেখলাম যে সবে কখন যারা দিলেই শুন তারারও করতে যাই তাই দিছো সারাই হারাও, সারাই হারানির মানে হইলে কি খানা লাগানি, কে দিছে কে নাই গুয়ার কেউ জানলো না মানে সবে আতারাও ও সবে আর এখানে আর এখানে আতারাই গেলে কইছুন, আর আমিও আর এখানে আতারাইতেছি আমার 2 টাকা তৈ দিছি সেটা কইতে বিচুন নি, 2 টাকা তৈ দিছি যদি আর মনে মনে আমি কইয়া যে তুমি তো দেবে গিয়া মসিলাদির বাড়ি আমি হাজার কইলেও দেখায় না ওরা কইয়ার আর মনে মনে করিয়া হুজুরে তো দোয়া আরম্ভ করে দিছেন, শেষ হওয়ার পরে কালেকশন শেষ হয়ে গেছে দোয়া আরম্ভ করতে তো কইটা তে আমি বাসকান্দির হুজুরের লগে থাকতে 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 তার আওয়াজটা আমি একদম ডুপ্লিকেট করে লিখলাম আর কি, মানে আমারে মেটেকাও মাদ্রাসা পড়িতে সবে মেসা হলো ওইটা ওইটা জ কর ও বাসকান্দির হুজুরের আওয়াজ দিয়ে তোলা মানে তোলা মানে আওয়াজ করো মাত মানে ও চিন্নি আইছে গতিকে দিল গলিত ও আমার জগদাম ডরাইয়া মানে বাসকান্দির হুজুরের লাগান মানে মানে মাটিতাম ইনুর মাঝে বাসকান্দির হুজুরের আওয়াজ শুনটা মানুষ শুনবি নাই এ যাই হোক। তো বাসকান্দির হুজুরের বাদে দোয়া আরম্ভ করে দিলাম, দোয়া আরম্ভ করে কইটা যে আমি মহসিলাদির বাড়ি যাই ও দেখুন হয়তো আমি মহসিলাদির বাড়ির কথা খানো কইলাম দিলে কইছি দিলে কইলাম আমি মহসিলাদির বাড়ির যাই মহসিলাদির দন দৌলত অগুণ যেগুণ আছে অগুণ আর মহসিলাদির আল্লাহ আরো বেশ করে দিত এর কারণে যাতে মানে অগুণ আল্লাহ মোকা করবার লাগে যাই হো সুবহান আল্লাহ মহসিলাদির বাড়িতে আমি না গেলে কিতা হইব আর মহসিলাদির তো এমনিও ডনি
তার তো দোন আছে, কিন্তু আমি যাই ওটার লাগে যে মুহসিলাদির দোন ও গুণ মানে আল্লাহ মোকা করে দিবার লাগে আমি যাই সুবহান আল্লাহ। আর আজকের মফিল যে 1000 দিছন, 500 দিছন, 200 দিছন, 100 দিছন, 2 টাকাও যাই দিছন, আল্লাহ তানে মুহসিলাদির থেকে আরো বড় বানাক্ষ আল্লাহুম আমিন। ও যে কইলো মুহসিলাদির থেকে আরো বড় বানাক্ষ, ও যে এক শব্দ বাড়াই গেছিল যে ইসমে জাত যে মুখে দিয়ে দেখান বাড়া ওখানে কইলাম না নেই, ও যে বাড়াই গেছিল হুজুরের মুখে দিয়ে ও দিন যে যে 2 টাকাও দিছে তারে মুহসিলাদির থেকে আল্লাহ আরো বড় বানাক। ও মাস্টান্দির হুজুর ওখান দোয়া ওখানে কবুল হয়ে গেছে, কিন্তু মর কোনটা নাই, ও মাস্টান্দি যে হুজুরের দোয়া কবুল হয়ে গেলে এখন যে রাস্তা পায় মানে মানে যে গাড়ি যায় ও গাড়ি ইবা ইনোভা যায় ইনোভা আনছি, যেবা ইনোভা যায় না ইবা ফর্চুনার রাখা আছে ফর্চুনার যায়, যেবা ফর্চুনার যায় না অডি যাই তো এবার অডি যায়। ও দুই টেকা আগু মানে যে মাস্টান্দির হুজুরের দিল ধাক্কা দিছিলাম না নেই, আর তাই নুটিয়ে কইল যে ও দুই টেকা যার যে 2 টাকা দিতে হেও মুহসিলাদির থেকে আল্লাহ তারে বড় বানাক, মানে ওই লগি অলি অকলর মানে ইসমে জাতর কেরামত হো সুবহান আল্লাহ, ইসমে আজমর কেরামত। তো আমরা ইনশাল্লাহ এখান আল্লাহর ঘর, আর আপনারা আয়া দেখে মায়া লাগছে হায়াতে জিন্দগি বাঁচিলে আগামীতে আইতাম, আপনারা মাঝে স্টার স্টেশন বিস্টেশন বহুত কিছু কমে আছিল গোলাবস্তল আমি আইছি আইয়া এটা মৌলানা দোকান দরিয়া ইটা করাইয়া দিছি, আর আপনারা কমিটিটা অল্প মজবুত আকারে বানাকা যাতে এখানে মানুষ আইলে মানুষের মন উৎসাহে। আজকে শাহাবুদ্দিনে 10,000 দিছে, আমি তো বালা পরিবেশ পাইতাম তো এইলা কত শাহাবুদ্দিন আমার এত বলি রইছেন মানে দাবত দিয়া নিয়া অনু গরুরে দিয়া কইলাম মই হেরারে দাবত দেওয়া হেরা আঁকা 1,000 জনে 50,000 দিয়া যাইবা কো সুবহান আল্লাহ। কিন্তু আপনারা এখানে মানে এই পরিবেশটা নাই, গতিকে আপনারা সারারে লইয়া আমি এখন বেহসিলি করি আন না মৌলানা শাহাবুদ্দিন আসুন তাই লাস্টে আপনারা তানে লইয়া আমার লগে দোয়া করবা, তাই আমার লগে দোয়া করবা, আর আমি আপনারা সারার লগে দোয়া করমু। ওয়া করি দেওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।